সেখান থেকে আমি মা খেয়েও বাড়ি যেতে পারি, কারণ গাধাদের সংখ্যা বেশি আর আমাদের মতন গাধাদের সংখ্যা খুব কম। কিছু বলবেন না তো? কলম তিনি গাধা বলছি, কিছু বলবেন না তো? মজা কি কদম গাছে বসিয়া আছে, কদম গাছে বসিয়া আছে আমায় গো মতো এবার কিন্তু কোনো দোষ নেই। এবার দেখুন ওনারা করছো, কারণ ছেলেদেরকে হারাম দাদা বলেছি, কিছু তো বলুন, আমি তো আপনাদের ছেলের মতো। কদম গাছে বসিয়া আছে জলে না দইও, তারপরে
পারবেন না কেউ একটু এক্সপ্লেইন করবো কি বলছে? বলে টিক টিকি, না না হিল জুতো পরা, জিন্স পরা, পায়ে ব্যথা, না ব্যাপারটা হচ্ছে একটু এক্সপ্লেইন করি ছোট্ট করে। এই গানটা আমাদের জন্মের আগে লেখা, কিন্তু আজকে জেনারেশনের মেয়েরা কি করে, আমাদের দিদিরা কাকিমার নন কিন্তু আমাদের বয়সী মেয়েদের কথা বলছি, তারা কি করে এই লম্বা হিল জুতো পরে, আর হিল জুতোর জন্য পায়ে নুপুর করতে পারে না, ঠিক পায়ে নুপুর করলে ওই একদিনে দেখা গেল ঠোলা ফোলা করে মুশকিল, পরের দিন বাবাদের একমাত্র মেয়ে, বাবারা বলে না মা তুই করিস না পায়ে কি হয়ে যাবে, এটা বলে। তো যথারীতি মেয়েরা কেন এখন হাঁটতে পারে না, তার কারণ হচ্ছে I'm gonna go to the hospital.